ওয়েবসাইট দেখে বা পড়াশোনা করে আমার যতটুকু মনে হয়েছিল যে আমি ঢাকা থেকে দূরে এবং আমার নিজ জেলা খুলনা থেকে প্রায় 500 কিলোমিটার দূরে একটা অনুন্নত জেলায় যাচ্ছি, কিন্তু যোগদানের পরে এসে আমি দেখলাম যে এই অনুন্নত জেলাটাকে জাস্ট সোজাসুজি পরিবর্তিত করে দিয়েছে আমাদের আজকের প্রিয় প্রধান অতিথি। এটাকে একটা আধুনিক উন্নত জেলায় রূপান্তরিত করেছেন ওনার দীর্ঘ কর্মজীবনে। আমরা তার জন্য একটা ঘরখালি দিতে পারি। আমি আসলে এই জেলা স্টাডি করে যতটুকু দেখেছি, যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাইদহ, নদী, এক সময় নদী ধারা খণ্ড বিখণ্ড ছিল, আমার কাছে সেটা মনে হয়েছে, এবং বন্যা ছিল এখানকার প্রিয়, মানে প্রায় প্রতিদিনেরই অনুসঙ্গ, সারাক্ষণ বন্যা নদী ভাঙন, বন্যা নদী ভাঙন, এবং দেশের তৃতীয় দরিদ্রতম জেলা হিসেবে এটা পরিচিত ছিল। সেই অবস্থা থেকে একজন মানুষ তার এক জীবনের দীর্ঘ অক্লান্ত পরিশ্রম যেটাকে পরিবর্তন করতে পারে, তাকে গাছ থেকে না দেখলে এবং এই জেলাকে না দেখলে আমি বুঝতাম না। আপনাদের সৌভাগ্য যে আপনারা এমন একজন নেতা পেয়েছেন, আপনাদের সৌভাগ্য সাগরের মেয়র মহোদয় বললেন ওনারাও ওনাকে চান, মানে এমন অন্য এলাকার মানুষও তাকে চায়, তাহলে আপনাদের কতটুকু তাকে ভালোবাসা উচিত। আজকে মেলান্দাও থেকে আমি মনে করি 30-40 মিনিটে আমরা এসেছি, আমি শুনেছি এখান থেকে 3-4 ঘন্টায় যাওয়া যেত না। আপনারা যখন কোর্টে যেতেন এক বেলা সময় নিয়ে, যে শুকনো খাবার নিয়ে, এই যে আপনাদের প্রিয় মিল্লি ভাত এগুলো নিয়ে যেতেন, যে এক বেলা আগে আপনারা রওনা হতেন, রওনা হয়ে কোর্টে যেতেন, সেখান থেকে সাক্ষী দেওয়ার থাকতেন, তার পরের দিন আসতেন, আর আজকে 30 মিনিট আপনি যাচ্ছেন, আবার 30 মিনিটে চলে আসছেন। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র বর্তমান সরকারের কারণে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে, জাতির পিতার, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে, যিনি তার সমস্ত জীবন, পুরো জীবন, মাত্র 55 বছরের জীবন, এই পুরো জীবনটাই দান করেছেন এদেশের মানুষের জন্য, এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই বঙ্গমাতা সহ সকল শহীদের প্রতি, শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধের শহীদ 30 লক্ষ শহীদের প্রতি, যারা বেঁচে আছেন বীর মুক্তিযোদ্ধা, যারা জীবনের ঝুঁকি নিয়ে জীবনের মায়া ত্যাগ করে দেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং সালাম জানাই। আমি শ্রদ্ধা জানাই দুরক্ষ মা বোনের প্রতি, যারা তাদের জীবনের সর্বোচ্চ সংগ্রামের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা, আমাদের এই স্বাধীনতার সুফল হল আমাদের আজকে যোগাযোগ উন্নয়ন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এই উন্নয়ন করেছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার পুনরায় নির্বাচিত করে আবার ক্ষমতা আনতে হবে, এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি আপনারা অন্তত নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞতা করবেন না, আমি এটা বিশ্বাস করি। উন্নয়ন অব্যাহত থাকবে, এই দেশের উন্নয়ন হতে থাকবে, এই দেশ একসময় অবশ্যই আমার জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি আরও আশা করি সামনের নির্বাচনের পরে আমাদের সম্মানিত প্রধান অতিথি অবশ্যই একজন মন্ত্রী হিসেবে এই জেলার আরও ব্যাপক উন্নয়ন করবেন, এটা আমি আশা করি এবং আমি বিশ্বাস করি এটা হবে ইনশাআল্লাহ। আর একটা বিষয় আমাকে সাভারের মেয়র মহোদয় বলেছেন, আমাদের যে পৌর এলাকা থেকে যে জমি